সুরঞ্জনে এবারে আপনাদের জন্য থাকছে কাউন্সেলিং এন্ড সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। লাইফে মাঝে মাঝে আমরা কিছু ডিলেমাতে ভুগে থাকি, এমন সিচুয়েশনে আপনার কি করা উচিত তা নিয়ে এবারে আপনাদের জন্য থাকছে এক্সপার্ট টিপস। অ্যাডিকশন শব্দটি শুনলেই যেমন হলো সিগারেট, মদ, গাঁজা ইত্যাদির কথা মনে হয়, হাল আমলে DSM-4 কিন্তু রোগ নির্ণয় তালিকায় হলো নতুন একটি রোগ যোগ হয়েছে, তাকে আমরা বলছি হলো ইন্টারনেট অ্যাডিকশন। অর্থাৎ হলো যে অ্যাডিকশনটা শুধুমাত্র কিন্তু এখন হলো মদ, গাঁজা বা ফেন্সিডিলে সীমাবদ্ধ নেই, নতুন এই যে ইন্টারনেট ব্যবহার সেটাও কিন্তু এ থেকেও এক ধরনের অ্যাডিকশন হতে পারে। তো ইন্টারনেট অ্যাডিকশনটা কী? যে কোনো অ্যাডিকশনের মতনই যখন দেখা যায় যে হলো ক্রমাগত এটার প্রতি নির্ভরশীলতা হয়ে থাকছে এবং ব্যক্তি হলো কোনোভাবেই হলো যে এই ইন্টারনেট ছাড়া থাকতে পারে না, তখনই কিন্তু হলো এটাকে আমরা কোনো অ্যাডিকশন বলি। অর্থাৎ আগে হয়তো এক ঘন্টা করতো, এরপরে দুই ঘন্টা, তিন ঘন্টা, এবং দিনের বেশিরভাগ সময় তার ইন্টারনেটের প্রতি সে অ্যাডিক্ট থাকছে বা ইন্টারনেটের সাথে সময় কাটাচ্ছে, এবং তার যার জন্য তার অন্যান্য যে সামাজিক জীবন, পারিবারিক জীবন এবং তার ব্যক্তি জীবন সেটা নষ্ট হচ্ছে। আর এই ইন্টারনেট অ্যাডিকশনের মধ্যে সবচেয়ে প্রথম দিকে কিন্তু আছে ফেসবুক অ্যাডিকশন। ফেসবুক অ্যাডিকশনটা হলো যখন অনেকেই অনেক মাত্রা ইউজ করে থাকে বা প্রায় ইউজ করে থাকে, কিন্তু অ্যাডিক্টদের মাথায় যেটা হয় যে সাধারণ যে নেশা যারা করে থাকে তাদের যখন হলো কোনো নেশাটা না পায় বা না খায় তখন এক ধরনের উইথড্রল সিমটম হয়, অর্থাৎ শারীরিক বা মানসিক নানা রকমের প্রতিক্রিয়া হতে পারে। ইন্টারনেট অ্যাডিক্টদের ক্ষেত্রেও কিন্তু তাই, অর্থাৎ হলো নির্দিষ্ট সময় যদি তারা ইন্টারনেটটা বা ফেসবুকটা ব্যবহার না করে তাহলে সেক্ষেত্রে শারীরিক উপসর্গ হয়তো অতটা হয় না, কিন্তু মানসিক নানা উপসর্গ যেমন খুব অস্থিরতা, মেজাজ খিটখিটে হয়ে থাকা, মন খারাপ হওয়া ইত্যাদি হতে পারে। স্বাভাবিক জীবনযাত্রা যে বা তার পারিবারিক জীবনযাত্রা সেটা কিন্তু নানাভাবে ব্যাহত হয়, রিলেশনশিপগুলো নষ্ট হয়, তার পেশাগত দক্ষতা বা কর্মদক্ষতা বা কর্মস্পৃহা এই জায়গাগুলো কিন্তু কমে যায়। এবং আরও একটা বিষয় দেখা যায় যে ফেসবুক ব্যবহারকারীরা বেশ কয়েকবার অ্যাটেম্প নিয়েও কিন্তু তারা ছাড়তে পারে না, অর্থাৎ তারা নিজেরাই চায় যে হলো এখান থেকে তারা বেরিয়ে আসবে, কিন্তু কিছু আনসাকসেসফুল অ্যাটেম্পট হয়, অর্থাৎ তারা ইচ্ছা করেও যখন হলো ছাড়তে পারছে না তখন কিন্তু বোঝা যাবে যে তারা এটা একেবারেই নির্ভরশীল হয়ে গেছে। তো আমরা বলবো হলো যে নির্ভরশীল হওয়ার আগে যখন আপনি দেখছেন যে আপনি ফেসবুকে বা ইন্টারনেটে অতিরিক্ত সময় কাটাচ্ছেন এবং আপনার অন্যান্য যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা যদি ব্যাহত হয় তাহলে আমি বলবো যে একটা কুইট ডেট ঠিক করুন এবং প্রথমে মোটিভেটেড করুন নিজেকে যে আপনি এখান থেকে দূরে সরে আসবেন বা ফেসবুক ব্যবহার অথবা ইন্টারনেট ব্যবহারটা কমিয়ে দিবেন। এরপরে হলো যেদিনকে থেকে কুইট ডে শুরু করবেন সেদিন আপনার ইন্টারনেটটা, ফেসবুকটাকে আপনি আনইনস্টল করে দিতে পারেন। এছাড়া যদি আপনার মনে হয় যে না একেবারেই হলো ইন্টারনেট বা কম্পিউটার খুললেই আপনার ফেসবুকে যেতেই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু হলো ল্যাপটপ থেকে আপনি ফেসবুকটা সরিয়ে ফেলুন অথবা সাময়িকভাবে আপনি ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার বন্ধ রাখুন। আপনি নেশামুক্ত জীবনযাপন করুন, সুস্থ জীবনযাপন করুন।